মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেটকে ধরা যাচ্ছে না, এদেরকে আমরা ধরতে ভয় পাই। কিভাবে তারা এত কমে দিতে পারে, আমরা কেন পারি না? ভারতে ডিম পশ্চিমবঙ্গে 25 টাকা খালি কেমন করে, কেমন কিভাবে? আর আমার একটা ডিম এখানে 15 টাকা। ও যিনি নীতিগত দুর্বলতা রেফারি, তিনি খেলোয়াড় রেফারি একই দলের, একই দলের মাঝখান থেকে জনগণ গোল খাচ্ছে। যে আমার তো অবাক লাগে যে বাংলাদেশে ডাপ নিয়ে একটা আলোচনা হতে পারে 200 টাকা, মানে আমরা কোথায় চলে গেছে এই জাতিটা। সবচেয়ে সহজ পুষ্টি ছিল ডিম, সেটা উঠে যাচ্ছে গরিবের প্লেট থেকে। তো এই যে আসলে প্রতিটি বিষয় আমাদের প্রধানমন্ত্রীকে কেন আমাদের কথা বলতে হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি আসলে একটি নিজেপটি বলছিলেন আমসাম খানও, যে আমরা নিজেরাই চাইলে হয়তো নিয়ন্ত্রণ করতে পারতাম কিংবা মন্ত্রণালয়গুলো যদি চেষ্টা করত। এই কারণে বলতে হচ্ছে যে যাদের করার কথা তারা করছে না। মন্ত্রী যদি বলেন, যেটি সংসদে দাঁড়িয়ে বলছে, আজকে যে প্রশ্নটি উঠেছে, মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেটকে ধরা যাচ্ছে না, এদেরকে আমরা ধরতে ভয় পাই, এটা যদি একজন মন্ত্রী বলেন, তাহলে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া ছাড়ার উপায় কি? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশের ব্যবসায়ীদের গোষ্ঠী, এরা এতটাই শক্তিশালী যে তাদেরকে ধরা যাচ্ছে না, এটা তো বাস্তবতা। এবং মন্ত্রী যদি এটা অসহায়ত্ব প্রকাশ করেন, তখন এর পরের স্টেপটা কি? মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলতে হচ্ছে যে দেখেন এই অবস্থা। যেটা আমি কালকে একটা কোন কাগজে দেখলাম যে আপনি যদি এই মুহূর্তে গরুর মাংস বিদেশ থেকে আমদানি করেন, তাহলে 350 টাকায় দেওয়া সম্ভব, 300 টাকার মধ্যে দেওয়া সম্ভব, তাহলে আমি কেন মানুষকে কষ্টটা দিচ্ছি, কি কারণে? সেটাই, আমি যদি ডিম আনতে পারি বাইরে থেকে, আমি যদি চিনি আনতে পারি বাইরে থেকে কম দামে, তাহলে আমার দেশীয় কোম্পানিকে প্রোটেকশন দেওয়ার নামে জনগণের কাছ থেকে টাকা, বাজার অর্থনীতি প্রোটেকশন বলে আমার যদি সুযোগ থাকতো, আমি তো প্রথমে এক্সামিন করতাম, আচ্ছা ভারতের চিনিটা কিভাবে তারা এত কমে দিতে পারে, আমরা কেন পারি না? ভারতের ডিম পশ্চিমবঙ্গে 25 টাকা খালি কেমন করে, কেমন কিভাবে? আর আমার একটা ডিম এখানে 15 টাকা, কেন আমরা পারছি না? সতীশ দেখরে, ওই যে আমরা বললাম যে এখানে সত্যি সত্যি ওই যিনি নীতিগত দুর্বলতা রেফারি, তিনি খেলোয়াড় রেফারি একই দলের, একই দলের, ওই জন্য হচ্ছে এই সমস্যাগুলো। আসলে সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনকে ঘিরে আসলে সমস্যাগুলো একটি কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? অবশ্যই তো হবে, মানে দ্রব্যমূল্যের হচ্ছে তো, বললে তো হচ্ছে, মানুষের তো কষ্ট, এটাই মানুষের কষ্ট আছে, খুব কষ্ট, এটা কিন্তু মানুষের ভিতরে ভিতরে, বিশেষ করে নির্ধারিত আয়ের লোকজন যাদের আয় বাড়েনি করোনার কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে। আমার তো অবাক লাগে যে বাংলাদেশে ডাপ নিয়ে একটা আলোচনা হতে পারে 200 টাকা, মানে আমরা কোথায় চলে গেছে এই জাতিটা, যে একটা ডাপ সেটা নিয়ে কি? সবচেয়ে সহজ পুষ্টি ছিল ডিম, সেটা উঠে যাচ্ছে গরিবের প্লেট থেকে। কিন্তু আসন্ন যে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, আমরা এই ধরনের অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো আসলে একটি চাপের সৃষ্টি করতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন কোনো ধরনের চাপ নেই, আন্তর্জাতিক কোনো চাপও কি নেই? সতীশ টেকরেজা, না, প্রধানমন্ত্রী যে জায়গায় বসে আছেন, তিনি তো তার পলিটিক্যাল অথরিটি, তার যে পলিটিক্যাল ডাইনামিজম, ওই জায়গা থেকে তিনি বলবেন তিনি কোনো চাপ অনুভব করছেন না। বরং আমি তো মনে করি চাপগুলো আমাদের দিক থেকেই, আমারই চাপ আমার কাছে যে আমি একটা ভালো নির্বাচন করব, আমার চাপ আমি জনগণকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিব, জিনিসপত্রের দাম কমবে। সুতরাং আমি মনে করি যে, কিন্তু আন্তর্জাতিক তৎপরতা আছে তো, চাপ না থাকতে পারে, তৎপরতা দৃশ্যমান। আমরা দেখতে পাচ্ছি বনানী গুলশান বারিধারার কূটনীতিকরা এখন খুবই সক্রিয়, আমরা দেখতে পাচ্ছি যে কূটনীতিকরা আসছেন যাচ্ছেন, মার্কিন কর্মকর্তারা আসছেন যাচ্ছেন, অক্টোবরে আর একটা টিম আসবে, সুতরাং এই এটা তো দৃশ্যমান। এবং এই যে ইউনুস ইস্যুতে যে বিবৃতি দিতে গিয়ে আবার ওখানে গণতন্ত্র, সুশাসন, নির্বাচন কথাটা ঢুকিয়ে দিয়েছে ওই বিবৃতির মধ্যেও, সুষ্ঠু নির্বাচন, এজিপ্ট সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ইত্যাদি হয়ে গেলে ইউনুস সাহেবকে আর কিছু, এটা কিন্তু একটা অধ্যত্বপূর্ণ বিবৃতি, এইবারের বিবৃতিটা কিন্তু একটু ডিফারেন্ট, শুধু ইউনুসের সীমাবদ্ধ থাকে নাই, সবকিছু মিলে আমরা বলতেই পারি মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার সফর বেশ ফলপ্রসূ হয়েছে।